আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মিষ্টি খাবার খেতে অনেক বেশি ইচ্ছে করছিল আর বাসায় তেমন কোনো মিষ্টি খাবার ছিল না, এর জন্য ঝটপট একটি মজাদার নাস্তা বানিয়ে ফেলেছি। আর কী নাস্তা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হাতের কাছে নুডলস আর দুধ থাকলে আপনারা এই মজার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আমি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর একটা মিনি প্যাক নুডলস দিয়ে দিচ্ছি। এখন আমি নুডলস সেদ্ধ করে নিব। তবে নুডলস সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব বেশি নরম না হয়ে যায়। এই নুডলসটা কিন্তু 90% মতো সেদ্ধ করে নিতে হবে। তো এই তো নুডলসটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে এই নুডলসগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এইদিকে নুডলস সেদ্ধ হতে থাক আর অন্যদিকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা, এলাচ, এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই নাস্তাটা বানানোর জন্য অবশ্যই দুধ একটু জাল করে ঘন করে নিতে হবে। তবে আপনারা যদি ঘন করতে না চান তাহলে পাউডার মিল্কও অ্যাড করে দিতে পারেন। তো এই তো দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি। তবে আরও বেশি ঘন করলে এটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়। তবে আমি এই পর্যায়ে দুধটা রেখে দিলাম। এখন আগে থেকে যে নুডলস সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো এই তো নুডলসগুলো উঠিয়ে নিয়ে এই বলক আসা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক উঠে আসার জন্য। তো এই তো আমার বলক উঠে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই পর্যায়ে কিন্তু খুব বেশি জাল করা যাবে না, নাহলে নুডলস নরম হয়ে একেবারে দলা পেকে যাবে। তাই এখন চুলাটা বন্ধ করে দিলাম আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি এই যে বাটিতে উঠিয়ে নিলাম, দেখুন নুডলসের সেমাই ঠিক এরকম হয়েছে। এই নুডলসের সেমাই কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল, আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো যারা যারা এখন পর্যন্ত এভাবে নুডলস খাননি তারা একবার হলেও বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।